বিন্দু, আশা করি তোমরা ভালো আছো। তো যাই হোক, আজ আমাদের দশম শ্রেণী হিসাব বিজ্ঞান অধ্যায় ১১ লেকচার ৩ পাঠ্য বইয়ের শিকন ফল ২ ও ৫ এর আলোকে প্রণীত। পায়ে পায়ে শুজ কোম্পানি ২০১৯ সালে জুতা তৈরি করে, জুতা তৈরির খরচসমূহ নিম্নরূপ। বিবরণ: চামড়া ক্রয় ২ লক্ষ টাকা, বহন খরচ ৪০,০০০ টাকা, মজুরি ১,০০০ টাকা, কারখানার ভাড়া ৩০,০০০ টাকা, অফিস ভাড়া ২০,০০০, বিক্রয় কর্মীর বেতন ২৫,০০০ টাকা, বিজ্ঞাপন ১৫,০০০ টাকা। করণীয় আমাদের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, পায়ে পায়ে সুচ এর মুখ্য ব্যয় নির্ণয়। উপযুক্ত তত্ত্ব হতে ১২০০ জুতার মোট ব্যয় নির্ণয় করো। মোট ব্যয়ের উপর ২০% মুনাফা অর্জন করতে হলে প্রতি জোড়া জুতা কত টাকায় বিক্রয় করতে হবে আজ আমরা কোনি আলোচনা করি। তাহলে এখন পথে বলেছে পায়ে পায়ে সুজের মুখ্য ব্যয় নির্ণয়। পায়ে পায়ে সুজ এর মুখ্য ব্যয় নির্ণয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটা চোখ টেনে নেই। টাকা টাকা, এখানে আমরা বিবরণ বিবরণ টাকা মোট টাকা মোট টাকা। তাহলে আমার যেহেতু মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে, আমরা জানি মুখ্য ব্যয় সমান সমান হলো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে আমার প্রত্যক্ষ মালামাল কি আছে দেখো বন্ধুরা, এখানে আছে চামড়া ক্রয় ২ লক্ষ টাকা। তাহলে আমরা লিখব এখানে চামড়া ক্রয় কত? ২ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা। বহন খরচ অথবা এখানে যোগ লিখতে পারি আমরা, যোগ বহন খরচ আছে ৪০,০০০ টাকা, ৪০,০০০। দুটা যোগ করে পাই ২ লক্ষ ৪০,০০০ টাকা, ২ লক্ষ ৪০,০০০ যোগ মজুরি, মজুরি মজুরির উপরে আমরা লিখতে পারি ব্যবহৃত কাঁচামাল, এটা হল এই যে খরচটা আসলো ২ লক্ষ ৪০,০০০, এটা হলো মোট ব্যবহৃত কাঁচামাল। যাই হোক, মজুরি আছে আমার কত শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো, তোমরা আছে কত? ১ লক্ষ টাকা। দুটো যোগ করে হলো ৩ লক্ষ ৪০,০০০ টাকা। এটা আমরা সমাপ্তি করলাম এখানে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লিখবে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়, এটা হলো আমার মুখ্য ব্যয়। তোমরা মনে রাখবে মুখ্য ব্যয় ৩ লক্ষ ৪০,০০০ টাকা। এই অল্পের জন্য আমরা কত এখানে ২ মার্ক, এই যে ২ মার্ক, মার্ক ডিস্ট্রিবিউশন করাই আছে। খ নাম্বার, উপযুক্ত তথ্য হতে ১২০০ জুতার মোট ব্যয় নির্ণয় করতে হবে। এখন এখন আমরা এটাকে মিটে ফেলি। খ নাম্বার, তথ্য হতে মোট ব্যয়, তাহলে উৎপাদন অর্থাৎ উৎপাদন ব্যয়, তাহলে উৎপাদ দন ব্যয় নির্ণয়। সব করে নেই,
এখানে আমরা লিখি বিবরণ টাকা মোট টাকা মোট টাকা। তাহলে উৎপাদন ব্যয়ের সূত্র কি আছে? উৎপাদন ব্যয়ের সূত্র হলো মুখ্য ব্যয় যোগ কারখানার উপরি ব্যয়, এই সমস্ত। তাহলে আমার মুখ্য ব্যয় লিখে নিই আগে, মুখ্য ব্যয় ক হতে পায়। কত করেছিলাম বন্ধুরা মনে আছে? 3,40,000 টাকা, তাই না? তিন লক্ষ চল্লিশ হাজার এই কলামে দিব, 3,40,000 টাকা যোগ কারখানার উপরি ব্যয়। একটা বর্ডার দিলে দেখতে সুন্দর লাগবে। উপরি ব্যয় কত আছে? তাহলে কারখানার, শুধু কারখানা সংক্রান্ত একটাই খরচ আছে, সেটা কারখানার ভাড়া। তাহলে আমরা লিখি কারখানার ভাড়া, কারখানার ভাড়া 30,000 টাকা। দুটো যোগ করে হলো 3,70,000 টাকা। 3,70,000 টাকা, তাহলে আমার এটা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় কত হলো আমার? 3,40,000 টাকা। তারপরে যোগ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় কি কি আছে আমার? পরিচালন ব্যয় অফিস ভাড়া আছে, তাহলে লিখি আমরা অফিস ভাড়া আছে তোমার কত বন্ধুরা দেখো? 20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 20,000 টাকা। তারপরে আছে বিক্রয় কর্মীর বেতন, তাহলে আমরা এটা লিখতে পারি বিক্রয় উপরি ব্যয়, বিক্রয় কর্মীর বেতন, কর্মীর বেতন এবং বিজ্ঞাপন। তাই হোক, বিক্রয় কর্মীর বেতন আছে কত বন্ধুরা? 25,000 টাকা। 25,000 টাকা, আর বিজ্ঞাপন হলো 15,000 টাকা। তাহলে 45,000, 45,000 আর হলো 15,000, যোগ করে পাই আমরা 60,000 টাকা। 60,000 যোগ 3,70,000, 4,30,000। আমরা শিক্ষার্থী বন্ধুরা 15, 25, 40, 20, 60 ঠিক আছে, তাহলে হলো কত? 4,30,000 টাকা। 4,30,000 টাকা, এই 4,30,000 হলো আমার মোট ব্যয় আমার 4,40,000। তারপরে গ নাম্বার বলছে, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, মোট ব্যয়ের উপর 20% মুনাফা অর্জন করতে হলে প্রতি জোড়া জুতা কত টাকায় বিক্রয় করতে হবে? 20% মুনাফা অর্জন করতে হবে। তাহলে এটা আমরা মিটে ফেলি, এটা হলো ঘ নাম্বার।
মোট ব্যয়ের উপর 20% মুনাফা হলে তাহলে দ্যাট ইজ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য নির্ণয় ডাস্টার, বিক্রয় মূল্য আমরা একটা চক টেনে নেই, এখানে বিবরণ টাকা মোট টাকা, মোট টাকা তাহলে মোট ব্যয় আমার লেখো সুন্দরা তোমরা, মোট মোট ব্যয় আমরা কত পেয়েছিলাম কনং হতে প্রাপ্ত, মোট ব্যয় খনং হতে প্রাপ্ত কত পেয়েছিলাম 4,30,000 টাকা, 4,30,000 টাকা যোগ মুনাফা, মুনাফা কি বলছে শিক্ষার্থী বন্ধু দেখো মোট ব্যয়ের উপর 20%, তাহলে আমার মোট ব্যয় কত 4,30,000, 4,30,000 ইন্টু 20%, 20% করলে আসে 4,30,000 ইন্টু 20% 86,000 টাকা, এই হলো 86,000 টাকা। তাহলে দুটা আমি যোগ করে পাই 4,30,000 5,16,000 টাকা, 5,16,000 তাই না বন্ধুরা, দেখো তো আবার 4,30,000 যোগ 86,000, হ্যাঁ 5,16,000 টাকা, এই 5,16,000 টাকা আমরা ক্লোজ করে দিলাম হিসাবে, এটা হলো মোট বিক্রয় মূল্য। লিখতে পারো তোমরা মোট বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেলাম, এখন আমাদের আর কোনো অসুবিধা নেই। এখন আমরা বলা হয়েছে প্রতি জোড়া জুতার দাম কত টাকা বিক্রি করতে হবে, এখন আমরা সেটা বের করব। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং প্রতি জোড়া জুতার বিক্রয় মূল্য সমান, এখানে লিখবো আমরা বিক্রয় মূল্য ডিভাইডেড বাই জুতার সংখ্যা, জুতার সংখ্যা ইন্টু দুই, দুই কেন এক জোড়া জুতা দুইটা জুতা একটা জোড়া হয়, ঠিক আছে এই জন্য। তাহলে আমার বিক্রয় মূল্য পেলাম কত 5,16,000 ডিভাইডেড বাই জোড়ার সংখ্যা হলো কত শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে কত 1,200, তাহলে এই 1,200 জুতা এখানে আমি দিয়ে দিলাম, এই হলো 1,200 জুতা ইন্টু দুই, তাহলে 5,16,000 ভাগ 1,200 টাকা ইন্টু দুই, তাহলে আমার প্রতি জোড়া জুতার দাম আসলো 860 টাকা। উত্তর হবে প্রতি জোড়া জুতার দাম, প্রতি জোড়া জুতার মূল্য 860 টাকা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা নেক্সট লেকচার নিয়ে আসব এই 11 অধ্যায়ে লেকচার নাম্বার 4 নিয়ে, ঠিক আছে? ততক্ষণ বা ততদিন তোমরা ভালো থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।